আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ রসের সম্মত ভালো আছি। আমি এখানে বাঁধাকপির ভাজি করছি। দেখেন, এখানে আমি পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে, গরম তেলের মধ্যে। একটু ভাজা হলে পেঁয়াজগুলো আমি এখানে, যেখানে মশলা আমি রেডি করে রেখেছি, এই মশলাগুলো দিয়ে দিব। এখানে লবণ আছে, ধনিয়া গুঁড়ো আছে, পাঁচফোড়নের পাউডার, জিরা পাউডার, হলুদের পাউডার, মরিচের পাউডার, আদা পেস্ট, রসুন পেস্ট। তো আমি এগুলো এখন আমি এগুলো সব দিয়ে দিব পেঁয়াজের মধ্যে। এখন আমি ডিমগুলো ভিজিয়ে রেখেছি, ডালগুলো আছে ওগুলো আমি ভিজিয়ে রেখেছি গরম পানিতে ভালো করে ধুয়ে। তো আমি এগুলো দিয়ে দিব। তো আমি প্রথমে মশলাগুলো দিয়ে দিই। তারপর আমি এই ডালগুলো দিয়ে দিব, মশলাটা সুন্দর নেব। মশলাটা নেড়ে নিয়েছি, এখন আমি এখানে কুটে ডালগুলো যে ভিজিয়ে রেখেছি এগুলো দিয়ে দিব। তো আমি দুটো ডালগুলো এখান থেকে দিয়ে একটু পানিটা ফেলে দিই, গরম পানিতে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে দুটো ডাল দিতে, না পেলে আপনারা চাইলে মশলা ডাল ইউজ করতে পারেন, যে কোনো ডাল ইউজ করতে পারেন। এখানে দিয়ে দিলাম ডালটা, একটু মশলার সাথে কষ্ট ঘোলা হোক বানানো। আমি এখন টমেটোগুলো দিয়ে দেবো এখানে, যে এতে করে টমেটোটা মেল্ট হয়ে যায়। আমি টমেটোগুলো লাগিয়ে দিলাম, টমেটোটা একদম মিশে যায় ভাজির সাথে, তাদের সাথে ভালো লাগবে। আমি এখানে পানি দিয়ে দেবো একটু পরিমাণে, ভালো করে ডালটা শুকে হয়ে যাবে, পানি এলাম। আর আমি এখানে আলু কুচি করে রেখেছি, একটা ছোট আলু, তো ওইটা নিয়ে এখানে দিয়ে দেবো। আমি এখানে এখানে বাজার থেকে ধরে দিয়ে দেবো ঢাকনা উঠিয়ে। তো বাঁধাকপিটার সাথে এগুলো একসাথে একটু ঠিক হয়ে যাবে। আমি এখন বাঁধাকপিটা দিয়ে দেবো এখানে, এগুলো বাঁধাকপি এখানে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই যে আমি একটু মিক্স করে নিয়েছি ভাজিতে, তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি পাঁচ মিনিট। ঢাকাটা খুলে ভেতরে অনেক দারুন ভাজা ভালো করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। একটু অন্যরকম ভাবে আমি করে দেখলাম। Thank you.
আমি আমার ভিডিও একদম শেষ পর্যায়ে। আশা করি যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।